सड़क और फुटपाथ दखलमुक्त करते सोमवार ढाका उत्तर सिटी कॉर्पोरेशन आठ नम्बर वार्डर कैकटी एलिका अभिजान चालाना है क्योंकि अभिजान चौबीस घंटा जेते ना जेते ही उच्छेद जैगागुल आबार दखल हो गए और सब दखलदारित्व स्थानीय कैकटी राजनैतिक और अराजनैतिक संगठन जड़ित थाकार अभियोग करें स्थानीय वार्ड काउंसिलर और रास्ता फुटपाथ दखलमुक्त रखते प्रशासन इच्छाई जथेष्ट बोले मत मिरपुर व्यवसायी समिति विस्तारित तालुकदार विप्लबर प्रतिबेदन ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ড দেখে বোঝার উপায় নেই। আটচল্লিশ ঘন্টা অর্থাৎ গেল সোমবার ওয়ার্ডটির সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু মঙ্গলবার সরজমিনে দেখা যায় আবার ফুটপাথ দখল করে আছেন হকাররা, আছে গাড়ি, গ্যারেজ, স্ট্যান্ডও, ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। আপনি যদি একটু ভিতরে ঢোকে নেদের তাহলে হয়তো ব্যাপারটা আপনারাই পরিষ্কার হতে পারবেন যে আসলে কীভাবে এরা বসে না। এই ফুটপাথে জনগণ চলতে পারে না, জনগণের সমস্যা সৃষ্টি করে, রাস্তার মধ্যে দিনের বেলায় এরকম বাজার বসায়, সারাদিন বাজার বসায় রাখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে ১০০ টাকা করে চাঁদা দিয়ে ফুটপাতে দোকান বসানো হয়। দুইটা মাস্ক কাটলেও ৫০ টাকা দিছি, তারপর হয় না, তা জোর করে মাস্ক কাটালারা অবশ্য এক দেবাসটা বলে সাদা বাঘ হয়, এই জন্য মাস্ক কাটলে টাকা বেশি রাখে। বাজার বসাইয়া এখান থেকে টাকা উঠে জনগণের সুবিধা অসুবিধা কিছুই দেখে না। এছাড়া মিরপুর এক সিটি কর্পোরেশন মার্কেটের প্রবেশপথে দোকান বসানো, এখানে একটা গ্রুপ আছে চাঁদাবাজি করে যানবাহনে, যানবাহনগুলো একটার পর একটা দীর্ঘ সময় রাস্তায় দাঁড়া করে রেখে পিছনে বিরাট যানজটের সৃষ্টি করে। আরেকটা গ্রুপ আছে আপনার ফুটপাথ দখল করে অবৈধ চাঁদাবাজি করে। আমাদের যে মার্কেটের সমবায় সমিতি যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি সচেতন হয়, প্রশাসন যদি সচেতন হয়, রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি সচেতন হয়, এটা নির্মূল করা সম্ভব। ফুটপাথ ও অবৈধ স্থাপনা সহ সিটি কর্পোরেশনের সম্পত্তি রক্ষায় ওয়ার্ডের প্রায় প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত রাখার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তালুকদার বিপ্লব, নিউজ টোয়েন্টি।